পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার ছিলা এলাকায় লাগা আগুন নেভাতে কাজ শুরু হয়েছে। রোববার সকাল 9টা থেকে বনরক্ষী ফায়ার সার্ভিসের পাশাপাশি এ কাজে যোগ দিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। শুরুতেই নৌবাহিনীর মোংলা ঘাটির লেফটেন্যান্ট কমান্ডার আরফাতুল আরিফিনের নেতৃত্বে 10 সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে নেমে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের ভোলা নদী থেকে পানি ওঠানোর জন্য পাইপ সংযোগ দেন, তবে নদীতে জোয়ার না থাকায় পানি সরবরাহে বিলম্ব হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপপরিচালক মামুন আহমেদ জানান, রোববার সকালেই সুন্দরবনের আগুন নেভাতে তাদের 5টি ইউনিট ঘটনাস্থলে এসেছে। এর মধ্যে মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলার 3টি ইউনিট কাজ শুরু করেছে, বাকি 2টি ইউনিট স্ট্যান্ডবাই রাখা হয়েছে। তবে বনের পাশে ভোলা নদীতে এখন ভাটা থাকায় আগুন নেভানোর কাজে পাইপসহ অন্যান্য সরঞ্জাম নেওয়া যাচ্ছে না। জোয়ার হলে এগুলো পার করা হবে, তবে আগুন অল্প অল্প করে জ্বলছে। শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আগুন ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। সুন্দরবনের আগুন নেভানোর কাজে বনরক্ষীদের পাশাপাশি অন্যরা কাজ করছে জানিয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, গতকাল নানা প্রতিকূলতায় আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি, তবে রোববার সকাল থেকে এ কাজ শুরু করা হয়েছে। এতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগ দিয়েছে। স্থানীয় এলাকাবাসীও সব রকমের সহযোগিতা করছেন। আগুন ব্যাপক এলাকা ছড়িয়ে যাওয়ার আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে বলেও জানান বন বিভাগের এই কর্মকর্তা। এক প্রশ্নে DFO কাজী নুরুল করিম বলেন, কি কারণে কিভাবে আগুন লেগেছে তার সঠিক কারণ এখনও বের করা যায়নি, তবে স্থানীয়রা একজন এক এক তথ্য দিচ্ছে। সব তথ্যই আমলি নিয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন রক্ষক রানাদেবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য 2 সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের জিওধার স্টেশন অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান এবং ধানসাগর স্টেশন অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম। আগামী 7 কার্যদিবসের মধ্যে আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেবে এ কমিটি। এবং জনগণ মিলে মোটামুটি নিয়ন্ত্রণে আছে, আতঙ্কগ্রস্ত হওয়ার মতো অবস্থায় নাই এখনো। আমরা যতটুক দেখেছি, আমাদের ইউনো মহোদয় সহ যতটুক দেখেছি, আমাদের চেয়ারম্যান মহোদয় সহ যতটুক দেখেছি, এত আতঙ্ক হওয়ার মতো অবস্থা নেই, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। জনগণ অত্যন্ত সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে আছে। জনগণ আমরা এখনো মানে আসলে বিস্তারিত আমরা অনেককে জিজ্ঞেস করেছি, বুঝতে পারছি না এখনো এটার সূত্রপাত কোথা থেকে হয়েছে। আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা, আগুনটা নিবাপন করা, তারপরে আমরা ইনকোয়ারি টিম করব। ইনকোয়ারি টিম করে বিস্তারিত তদন্ত করে আমরা জানতে পারবো, আমরা বিস্তারিত খোঁজখবর নিয়ে পরে জানাতে পারবো আপনাদের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।